এবার যেটা আছে, আগে যেগুলো ছিল এইট, মানে লাস্ট জাস্ট শেষ হতো এইট দিয়ে, যেরকম এনসিএস মাইনাস, মানে যেটা আমরা যেতাম থাইওসায়ানেট, তারপর ধরো সেখানে ছিল এসিড অ্যাসিটেট, সেটু অক্সালেট ছিল, নাইট্রেট ছিল, সালফেট, পারক্লোরেট, থায়োসালফেট, আর এসিএস যেটা হচ্ছে অ্যাসিটাইল অ্যাসিটোনেটো টোনেট, যেটা ছিল অ্যাসিটোনেট যেটা ছিল, সেটা এখন এখন মডার্ন কনসেপ্টে ওটা হয়ে যাবে অ্যাসিটোনেটো। লাস্ট কি হয়ে যাবে, যেটা এইট ছিল এখানে, এই যে এইট পোর্শন যেটা ছিল সেটা এটি না হয়ে সেটা হচ্ছে এটিও, নেই এটিইটা সব জায়গাতে হয়ে যাবে এটিও, সেই থায়োসায়ানেটেও থায়োসায়ানেটো হয়ে যাবে, অ্যাসিটেট অ্যাসিটেটও হবে, অক্সালেট অক্সালেটও হবে, অ্যাসিটেটটা অ্যাসিটেটও হবে, ওকে, নাইট্রেট যেটা ছিল সেটা নাইট্রেটও হবে, সালফেট সালফেটও হবে, পারক্লোরেট পারক্লোরেটও, থায়োসালফেটটা থায়োসালফেটও। এবার এগুলোর সাইন, মানে এগুলোর যে নর্মাল চিহ্নগুলো ছিল সেটা জানো, এসিএসিটা অ্যাসিটাইল অ্যাসিটাইল অ্যাসিটোনেট ছিল, সেটা এখন হয়ে যাবে অ্যাসিটাইল এখান পর্যন্ত, তারপরে আচ্ছা অ্যাসিটাইল এইটা না অ্যাসিটোনেটো, ওকে। আর যেটা ছিল নর্মাল জানেন ওয়াটার ছিল, ওয়াটারকে অ্যাজ এ লিগেন্ড হিসাবে, ওয়াটার লিগেন্ড হিসাবে নেওয়া হয় অ্যাকোয়া, যে H2O বা বেটার লেখা হয় এখন, O2 লেখাটা বেটার, লিগেন্ডের দিকে মানে সেন্টিমিটারের দিকে ধীরে ধীরে পরিট করতে থাকে সেটা নর্মাল লেখা থাকে, যখন আমরা ফর্মুলা দেখি। আর N2O2 এগুলো যেমন নর্মাল নাম হয় ডাই নাইট্রোজেন ডাই অক্সিজেন, এরকমই নামে আসবে, এদের জন্য কোনো কিছু ইউজ হবে না এক্সট্রা।